এবার আড্ডাবাজি। দর্শক, আজ বিনোদন স্বাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রিয় নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে। নাচের মানুষ আপনি, এই মুহূর্তে কি কি কাজ করলেন? শেষ করলাম এর প্রথম আলো সেরা নাচের গ্র্যান্ড ফিনাল। ঈদের কিছু প্রোগ্রামের শুটিং শেষ হয়ে গিয়েছে, আমার প্রোডাকশন থেকে একটা ডান্স ড্রামার রিহার্সাল চলছে, সবকিছু নিয়েই মানে নাচ নিয়ে ব্যস্ত। আর অনেকগুলো শুটিং শেষ করলাম, সেগুলো অনেক বড় বড় কাজ। মেরিলের কথা বলছিলেন, এবার মেরিল প্রথম আলো পুরস্কারে আপনার নৃত্য পরিচালনায় মিম ফেরদৌস, সজল মেহজাবিন, তানজিন তিশা, সাবিলা নূর পারফর্ম করেছেন, দর্শক প্রতিক্রিয়া কেমন পেলেন? যখন কাজটা শেষ হয়েছে এবং তারপর প্রচারের পরে এবং যেখানে যাই সেখানেই সবাই অনেক প্রশংসা করে, কেউ কেউ বলে যে ফেরদৌস মিমেরটা অনেক ভালো হয়েছে, কেউ কেউ বলে সজল মেহজাবিন, তানজিন তিশা, সাবিলা নূর এটা ভালো হয়েছে। দর্শকরা যখন বলে যে খুব ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এই কাপড়টা ভালো হয়েছে, আমার মনে হয় যে তখন আসলে পুরো কাজটা উপভোগ করেছে এবং দেখেছে। আমার ভালো লাগে এটা যে আসলে মেরিল প্রথম আলো এমন একটা জনপ্রিয় প্রোগ্রাম যে সবাই দেখে, এবং সেখানে আমি যে কোরিওগ্রাফার হিসেবে থাকতে পারি আমি একজন সৌভাগ্যবান, এবং কাজটা যখন একদম ভালো হয় পুরোপুরি তখন তো নিজেও হ্যাপি, ভালো লাগে আসলে কাজ করে। আচ্ছা, যখন সাধারণ শিক্ষার্থীদের ভুল হয় নাচের ক্ষেত্রে, নিশ্চয়ই বকাঝকা করেন, কিন্তু তারকাদের যখন ভুল হয় তখন কি করেন? তারকাদের বকাঝকা হচ্ছে যে তাদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করি যে ওরা ভুল মানে রিহার্সালে কম টাইম দেওয়া, টাইম মতো না আসা, তখন আমি একটু আসার পরে খুব শান্তভাবে বকাটা দিতে হয়, যেহেতু ম্যাক্সিমাম তারকারে আমার বন্ধু এবং আমি আদর দিয়ে কাজটাকে আমার আদায় করতে হয়। আমি ওদেরকে বলি যে নো প্রবলেম, দেরি হয়েছে কোনো প্রবলেম নেই, আসে শুরু করি ঠিক হয়ে যাবে। ওরা টেনশন করে, সরি বলে, কান ধরে এসে দেন। আসলে বকা দিয়ে তো সবকিছু হয় না, আদর দিয়েও কাজটা আদায় করা যায়। মেহজাবিন সোহাগ জুটি এখন বেশ জনপ্রিয়। মেহজাবিন তো এখন ব্যস্ত অভিনেত্রী, মডেল, এত ব্যস্ততার মাঝে এই জুটিকে ধরে রাখা কিভাবে সম্ভব? আসলে অনেকদিন যাবত কাজ করছি মেহজাবিনের সাথে, তো দুজনের তো একটা বোঝাপড়া হয়ে আছে যে আসলে আমি বুঝতে পারি যে এই কাজটা হাতে নেওয়ার আগে যে ও কতদিন ব্যস্ত, কারণ ওর ম্যাক্সিমাম শিডিউলগুলো আমার মানে মুখস্থ, কারণ আমাদের সবসময় কথা হয়, কথা হওয়ার মাঝে আমি জিজ্ঞেস করি নেই আজকে কি কাজ কালকে কি কাজ, তো যখন একটা কাজ হাতে নেই ওকে জিজ্ঞেস করার আগেই আমি বুঝতে পারি যে হয়তো এই টাইমটা ও ফাঁকা আছে। আমার কোনো ঝামেলা হয় না, মেহজাবিনের ঝামেলা হয় না, কারণ মেহজাবিনও মনে করে যে যদি আমার সাথে কাজটার অফার আসে ওর সেটা ভালো হবে, আবার আমার সাথে হয়ে যাবে না যদি বেশি অফার আসে সেই কাজটা আসলে ভালো হয় বাকিদের চেয়ে। নৃত্য পরিচালক পরিচয়ের বাইরে নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ পরিচয় কি হারিয়ে যাচ্ছে? তোমার প্রশ্নের মতো সবাই বলে যে তুমি মনে হারিয়ে যাচ্ছ, আর আসলে এত বেশি কাজের প্রেসার, যখন আমি ইচ্ছে করেও অনেক সময় কাজ করি না, দেখা গেল যে কোনো একটা প্রোগ্রামে পাঁচটা ডান্স, সেখানে একটা আমার করার কথা, কিন্তু বাকি চারটা নিয়ে আমার এত পরিশ্রম করতে হয়, কারণ পাঁচটা প্রোডাকশন যখন হয় প্রত্যেকটাই তো আমার নিজের সন্তানের মতো, তো যদি সেটা আমি করতে যাই তখন কাজটা আমার মনে হয় যে একটু খারাপ হয়, কারণ বাকি চারটার দিকে যত্ন দিতে গিয়ে আমারটা একটু খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে সময় না পেলে আমি পারফরমেন্স খুব কম করি। আমাকে মেহজাবিন মাঝে মাঝে বলে যে তুমি সবারটা খেয়াল করতে করতে আমাদেরটাই সবচেয়ে পচা হয়েছে, মানে সবাই আমাকে বলে যারা আমার কাছের মানুষরা, তাদের কথা রাখার জন্য আমি চিন্তা করেছি যে সামনে আমি আমার নিজের কাজ বাড়িয়ে দেবো যাতে আমি নিজে হারিয়ে না যাই, কারণ এটা তো আমার একটা নেশা। এবার নৃত্যভূমির কার্যক্রম সম্পর্কে একটু শুনি। আমরা একটা খুব বড় প্রোডাকশন করতে যাচ্ছি, ঈদের পরপরই সেটা আমরা নিয়ে আসব সবার দর্শকের সামনে, ওটার কাজ চলছে। আমার রিসেন্ট সামনে যে দুটো কাজ আছে সেটা হচ্ছে যে তারিনের একক নাচের প্রোগ্রাম, এটার রিহার্সাল চলতেছে, এবং নায়িকা মৌসুমীর নাচের একটা প্রোগ্রাম, পাঁচটা পাঁচটা ডান্স, এই দুটো খুব তোড়জোড় করে চলছে। এছাড়াও সব চ্যানেলে ঈদের শোগুলোই মানে নৃত্যভূমি, যার কারণে নৃত্যভূমির শিল্পীরা, নৃত্যভূমির কোরিওগ্রাফার, শুভাকাঙ্ক্ষী সবাই অনেক ব্যস্ত। এই সময়ে আপনি ছাড়া আর কোন কোন নৃত্য পরিচালকের কাজ ভালো লাগে আপনার কাছে? নতুন অনেকেই এসেছে, ভালো করছে, তার ভিতরে ইগলস তানজিল, ওর ট্র্যাকটা একটু মডার্ন ওয়েস্টার্ন, ওর যে সাবজেক্ট সেখানে অনেক ভালো করছে। ওয়ার্দা রিহাব নামের একজন নৃত্যশিল্পী এসেছে, ওনার সাবজেক্ট হচ্ছে ক্লাসিক্যাল মণিপুরীর,
কিন্তু অন্যান্য নাচেরও সে ট্রাই করছে, ভালো করছে। এবং ওটা ছাড়াও ইয়াং কিছু জেনারেশনের ছেলেমেয়েরা সেরা নাচিয়ে থেকে বের হয়েছে, এক ঝাঁক তরুণ কোরিওগ্রাফার, তারাও ভালো করছে। এটা ছাড়া আমার সবসময়ের প্রিয় কোরিওগ্রাফার শামিমারা নিপা, কবিরুল ইসলাম রতন, এদের নাচ আমার খুবই ভালো লাগে, কোরিওগ্রাফিও ভালো লাগে। ফ্যাশন সচেতন নৃত্য পরিচালক হিসেবে আপনাকে সবাই চেনে, এই যে ফ্যাশনের প্রতি একটা আগ্রহ, সেটা ঠিক কবে থেকে? ছোটবেলা থেকে আসলে। আমার বড় বোন খুব মানে স্টাইলিশ ছিল, যার কারণে আমার বড় বোনকে দেখতাম ছোটবেলাতে, আমরা যখন ছোট ছিলাম খুব ম্যাচিং করে জামা কাপড় পরে। ফ্যামিলির তো একজনকে থাকতে হয় ফ্যাশন সচেতন, আমার বোন ঠিকঠাক করে দিত এই কাপড়ের সাথে এই জুতা পরতে হবে, এই জামার সাথে এই প্যান্ট পরতে হবে, ওইটা ওখান থেকে আমার গ্রুমিংটা নেওয়া। আসলে আমি নিজে যদি সুন্দর না থাকি, আমার আমার স্টুডেন্টরা কি শিখবে আমার কাছ থেকে? আমি মনে করি যে নাচের পাশাপাশি ফ্যাশন এবং নাচের পাশাপাশি ফ্যাশন পাশাপাশি একটা সম্পর্ক আছে, এবং আমাকে দেখে যেন মানুষ মনে করে যে আমি আসলে একজন কোরিওগ্রাফার, একজন শিল্পী। সেটাই যদি না মনে করে, তাহলে সাধারণ মানুষ আর আমার ভিতর কি পার্থক্য থাকবে? ঠিক তাই, অনেকেই আপনাকে আদর্শ ভাবেন এবং অনেকেই আপনাকে অনুকরণ করেন। আপনার সাথে আড্ডা দিয়ে আজকে অনেক ভালো লাগলো, বিনোদন সারাদিনকে সময় দেবার জন্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, মাসরাঙ্গাকেও ধন্যবাদ। দর্শক নিচ্ছি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।